হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আপনার প্রত্যেক অসংখ্য ভালো আছেন। মাথা নষ্ট করা অফার ভাই, ইনস্ট্যান্ট পার অ্যাকাউন্ট থেকে $5 করে পাবেন। টোকেনটা অলরেডি বিনান্সের মধ্যে লিস্টেড আছে। আমরা সরাসরি এইখানে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন বিনান্সের মধ্যে সরাসরি টোকেনটা লিস্টেড আছে। এখন আপনারা কত টোকেন পাবেন? আপনারা হচ্ছে এইখান থেকে পাবেন 0.3 এপি টোকেন। 0.3 এপি টোকেনের ভ্যালু প্রায় $4.19 মতো। একটু আগে প্রাইসটা বেশি ছিল, এখন একটু প্রাইসটা কম। যাই হোক ভাই, ওইটা বিষয় না, হিউজ লেভেলের আর্নিং এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন। আর এই যে অফার লিঙ্ক আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এখানে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে এ টু জেড ডিটেলস বা এ টু জেড অফার শেয়ার করা হবে, বা এইখানে আর কি এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে অফারটার লিঙ্কটা হচ্ছে আমরা এখানে শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অ্যান্ড অফার লিঙ্ক, ওইখানে প্রেস করলে এখানে নিয়ে আসবে। আর ভিডিওটা ভাই একটা কষ্ট করে একটা লাইক দিয়ে দেন ভাই। আর হচ্ছে এই যে এসএফপির অফারটা, মাস্ট বি সবাই জয়েন করবে। 1 ঘন্টার মধ্যে আমার প্রফিট হয়েছে প্রায় $100 প্লাস প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? প্লাস এই যে উইমেক্স ওয়ালেটের অফার, এখান থেকে $20 থেকে $30 মতো দুইটা অফার ওদের আছে, অনগোয়িং আছে, পেয়ে যাবেন। সবাই 100% পাবেন। এখন ভাই বেশি বকবক করতেছি না, কীভাবে জয়েন করবেন? জাস্ট লিঙ্কে একটা প্রেস করবেন। আমি জাস্ট তাদের এই এখানে লিঙ্কে প্রেস করে দিলাম। টোকেনটা বিনান্সে লিস্ট আছে, মানে আর কিছু তো আপনাদের জানার কোনো বাকি নাই। পাওয়ার সাথে সাথে যে কারো কাছে যে কোনো এক্সচেঞ্জে গিয়ে সেল দিতে পারবেন, আর যেখানে পাবেন ওইখানেও সেল দিতে পারবেন। এই যে আমরা কি করব, আমাদের যে ইমেলটা আছে কাঙ্ক্ষিত ইমেল দেব, ভেরিফিকেশন মেল দেব। গেট কোডে প্রেস করার পর একটা কোড আসবে, পাসওয়ার্ড দেবো, কনফার্ম পাসওয়ার্ড দেবো, সাইন আপ অপশনে প্রেস করলে সাইন আপ হয়ে যাবে। আমি জাস্ট এটা করে নিচ্ছি। আচ্ছা ভিউয়ার্স, অনেকক্ষণ পরে আর কি মানে একটা ঝামেলা হয়েছিল যে কোড আসতে আসছিল না আর কি, ঠিক আছে? এখন কোডটা আসছে। দেন আমরা কী করবো, ওই যে এখানে সেন্ড করলে এরকম একটা কোড চলে আসবে। এতক্ষণ আর কি সার্ভারে ঝামেলা ছিল, আমি 2 থেকে 3 ঘন্টা পরে আবার ভিডিও মেক করতেছি। দেন সাইন আপ অপশনে প্রেস করে দেবেন, নর্মালি আমাদের সাইন আপটা সাকসেস হয়ে যাবে আর কি। সাকসেস হওয়ার পর আমরা একটা কাজ করি, আমরা প্লে স্টোর থেকে তাদের অ্যাপটা ইনস্টল করি, তাইলে সেটা সব থেকে বেটার হবে। সো আমরা জাস্ট তাদের অ্যাপসটা আর কি ইনস্টল করে নিচ্ছি, সো তাইলে আর কি আমাদের কাজ করতে ভালো হবে। আর যে রিভিউটা দেখতে পাচ্ছেন, প্লাস ডাউনলোডার প্লাস 10K-র মতো, সব কিছুই ভালো আর কি, ঠিক আছে? এখন আমাদের প্রথমত প্রথম কাজ হইতেছে এটার মধ্যে লগ ইন করা। সো আমরা জাস্ট লগ ইন করে নিচ্ছি। দেন আমরা কী করবো, এগুলো স্কিপ করে নিচ্ছি। স্কিপ করার পর আমরা ওয়ালেট অপশনে প্রেস করলাম। ওয়ালেট অপশনে প্রেস করার পর যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে আমরা সাইন ইন করে নেবো আর কি। সো এবার এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, আমরা লগ ইন করে নিয়েছি আর কি। এখন আর কি এটা কাজ করতেছে না কেন বুঝতেছি না, যাই হোক নিচের দিকে আর কি। আচ্ছা, সো আমাদের লগ ইন করাটা কমপ্লিট, এখন হচ্ছে আমরা কীভাবে কী করবেন ওটা হচ্ছে আমি আপনাদের দেখাই দেব। সো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা সাইন আপ বোনাস হিসেবে এই যে এপি টোকেনটা বা এপি কয়েনটা দিচ্ছে। এপি কয়েনটা ওদের এইখানেও লিস্টেড, যদিও এপি কয়েন লিখে সার্চ দিলে এপি কয়েনটা ওদের এইখানেও লিস্টেড আছে। সো এখন আমরা কী করবো, ওদের রিকোয়ারমেন্টগুলো আমরা আগে চেক করি। ওদের রিকোয়ারমেন্টগুলো কী, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বলতেছে আমাদের এখানে একটা KYC করতে হবে বা রিকোয়ারমেন্ট। এখান থেকে করলে আমরা $5 মতো টোকেন পাবো, 0.3 আর কি। অ্যান্ড এই টোকেনটা আর এইটার হচ্ছে অনগোয়িং থাকবে 29 মার্চ থেকে 26 এপ্রিল পর্যন্ত, তার মানে অনেক দিন সময় আছে আর কি। সো আমাদের এইখানে একটা জাস্ট KYCটা ফিল আপ করতে হবে, KYCটা কমপ্লিট করলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর এইখানে হইতেছে ডোন্ট ফরগেট টু রেফার বাই ইউজিং পার্সোনাল লিঙ্ক টু আর্ন ইনভাইট দেম আর কি। সো এখানে এটা আচ্ছা আমি দেখছি এটা। আচ্ছা যাই হোক, আমরা ওইটা না দেখে আমাদের জাস্ট এইভাবে জয়েন করলেই হয়ে যাবে আর কি। সো আমি জাস্ট সব লিঙ্ক টিঙ্ক সব কিছু প্রোভাইড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। লাইক হচ্ছে এখানে আমি সব কিছু আই থিঙ্ক দিয়ে দিছি, জাস্ট একটু ওয়েট করেন আমি আপনাদের দেখাচ্ছি। সো সব কিছু আমি আর কি একটা পোস্টের মধ্যে এইভাবে করে আর কি দিয়ে দিব আর কি। সো আপনারা জাস্ট সাইন আপটা কমপ্লিট করেন, এখন আর কি KYCটা ভেরিফাই করতে হবে। এখন KYCটা কেমনে ভেরিফাই করবেন সেটাই কথা। আমরা KYCটা ভেরিফাই করার জন্য কী করবো, এই যে 3 ডট অপশনে প্রেস করবো। আর হচ্ছে আমরা যে রেওয়ার্ডটা পাবো, ওই রেওয়ার্ডটা হচ্ছে আজকে যদি ভেরিফাই হয় 24 ঘন্টার মধ্যে আমাদের রেওয়ার্ডটা দিয়ে দেবে। এখন আমরা কী করবো, আইডি ভেরিফিকেশন অপশনে প্রেস করলাম। সো এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এনআইডি কার্ড অনুসারে। এখন আপনি বলতে পারেন ভাই আমার এনআইডি কার্ড নেই, আপনি আপনার আব্বু আম্মুটা ইউজ করতে পারেন। ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি কার্ড অনুসারে দেবেন, এইখানে আইডি নাম্বারটা দিবেন। এইখান থেকে হচ্ছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে জাস্ট এটা ফিল আপ করে আপনাদের দেখাই দিতেছি। আচ্ছা আমি জাস্ট আপনাদের দেখার জন্য এইসব আলফল লিখে দিছি। দেন আমরা কী করবো, নেক্সটে যাবো আর কি। নেক্সটে গেলে এইখানে বলবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দিতে আর কি। সো আমি জাস্ট দুইটা আপনাদের দেখানোর জন্য দিয়ে দিতেছি। এরপরে মেবি বলবে হাতে একটা আই নিয়ে ফটো দিতে আর কি, জাস্ট একটু ওয়েট। আচ্ছা আমি আর কি আপনাদের জাস্ট দেখাই দিতেছি যে কেমন আসবে আর কি, ঠিক আছে? এটা জাস্ট আমি আপনাদের দেখাই দিতেছি। এই যে হচ্ছে অ্যাপসটার মধ্যে হচ্ছে আপনারা কী করবেন, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ দিবেন অ্যান্ড ব্যাক পেজ দিবেন। হ্যাঁ আমি ধরে নিলাম আপনাদের দুইটা কমপ্লিট। এরপরে হচ্ছে আপনাকে বলবে এইরকম একটা বিষয় করতে, এইখানে আইসে অনেকে বুঝবেন না আর কি।
সো এইখানে কি করবেন, ফার্স্টে একটা কাগজ নেবেন, কাগজের মধ্যে কি কি লিখতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিই। কাগজের মধ্যে লিখবেন এই যে বিকোনমি যেটাই আছে, এই যে বিকোনমি এই যে নাম যেটা আছে এটা বড় করে লিখবেন। দেন হচ্ছে ডেটটা লিখবেন, আজকের যে ডেটটা ওই ডেটটা লিখবেন। এখানে সাইট নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস ওইভাবে করে লিখতে হবে না, আপনি জাস্ট যে সাইটের নামটা লিখবেন, এরপর হচ্ছে আজকের যে ডেটটা আছে ডেটটা লিখবেন। এবার হচ্ছে আপনার যে বিকোনমি আইডি আর কি, আপনার আইডি হচ্ছে এইটা, যে আইডিটা আছে আপনার, আপনি আপনার আইডি এখানে শো করবে, আপনার ওই আইডিটা এখানে প্রোভাইড করে দেবেন। ওই আইডিটা প্রোভাইড করে দিলে আপনার জাস্ট কমপ্লিট। এরপর হচ্ছে আপনি সাবমিট অপশনে প্রেস করে দিলে আপনাদের আইডিটা সাবমিট হবে। সাবমিট যখনই হয়ে যাবে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি আপনার ব্যালেন্সটা এখানে এই যে তাদের ওয়ালেট যে অপশন আছে তাদের ওয়ালেট অপশনে দেখতে পারবেন। আর তাদের ওয়ালেট অপশনে দেখতে পারবেন মানে আপনি টোকেনটা পেয়ে গেছেন, দেন আপনি এই যে টোকেনটা তাদের স্পট থেকেই আপনি এখান থেকে সেল দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সেল দেওয়ার পর আপনি ওই টোকেনটা টিআরএক্স করে এক্সচেঞ্জ করে দেন উইথড্র করতে পারবেন। আর এ টু জেড সকল ইনফরমেশন যা যা লাগবে সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি ফলো করবেন আর কি। সো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো ভিউয়ার্স আরেকটা জিনিস হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম, এখান থেকে আপনাদের ফর্মটা সাবমিট করতে হবে। আপনারা জাস্ট এই যে ফর্ম লিঙ্ক যেটা আছে সব কিছু টাস্ক কমপ্লিট করার পরে হচ্ছে ফর্ম লিঙ্কটা মানে সাবমিট করবেন। জাস্ট গুগল ফর্মটা ওপেন করবেন, ওপেন করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার যে এই যে বিকোনমির যে ইমেলটা আছে ইমেলটা এখানে প্রোভাইড করবেন, দেন বিকোনমির ইউআইডিটা প্রোভাইড করবেন, দেন মানে এখানে নর্মাল ইমেল, এখানে বিকোনমির ইমেল মানে এই জায়গায় সব জায়গায় সেম ইমেল ইউজ করলেই হবে। দেন এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা, টুইটার ইউজার নেমটা প্রোভাইড করবেন, দেন রিটুইট লিঙ্কে প্রেস করার পর তাদের এই পোস্টটা রিটুইট করবেন। ঠিক আছে, এই পোস্টটা রিটুইট করবেন, দেন হচ্ছে সাবমিট অপশনে প্রেস করে দিলে আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট। সো অবশ্যই অবশ্যই সবাই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, তা নাহলে কিন্তু আপনারা বোনাস পাবেন না যতই কেওয়াইসি করেন বা যতই যা করে রাখেন আর কি। আশা করি আমি বলতে পারছি। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।